বিগত বাম সরকারের আমলে সঠিক পরিকাঠামোহীনভাবে একটি বিদ্যালয় স্থাপিত হয় তেলিয়ামুড়ার শিশু বিহার চৌমুনি এলাকায়। সেই সময়ে বিদ্যালয়টির নামকরণ করা হয় তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল নামে। জনা কয়েক শিক্ষক নিয়ে পরিকাঠামোহীনভাবে বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়। তাতে অভিভাবক মহল হয়েছিল বেজায় ক্ষুব্ধ। কিন্তু বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার উপর নজর দিয়েছে সরকার। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টায় তেলিয়ামুড়ায় ইংলিশ মিডিয়াম বিদ্যালয়টি দ্বাদশ মানের বিদ্যালয়ে পরিণত করা হয়। ধাপে ধাপে বিদ্যালয়টির পরিকাঠামো সঠিক পদ্ধতিতে নিয়ে যাওয়া হয়েছে। এই বিদ্যালয়টি দ্বাদশ শ্রেণীতে উন্নীত হওয়ার পর বিদ্যালয়ের প্রতি বিষয়ের এক একজন শিক্ষক থেকে শুরু করে আসবাবপত্রসহ সকল পরিকাঠামোর বিভিন্ন দিকগুলি উন্নীত হয়েছে এলাকার বিধায়িকার হাত ধরে। ওনার প্রচেষ্টায় এবার তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, লাইব্রেরি এবং ল্যাব, নতুন পাকা দালান বাড়ি নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। বিধায়িকা কল্যাণী রায় জানিয়েছেন, এই নতুন দালান বাড়ি নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। এই নির্মাণ কাজ চলতে থাকায় বিদ্যালয়টির ছাত্রছাত্রীদের তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পুরনো দালান বাড়িতে বর্তমানে ছাত্রছাত্রীদের পঠন পাঠন চলছে বলে জানিয়েছেন তিনি। ইংলিশ মিডিয়াম স্কুল তো একটা সময় বিগত সরকারের সময় এটা প্রথম ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে স্থাপিত হয়, কিন্তু তার পরিষেবা ছিল না, ভালো শিক্ষক ছিল না এবং বিশেষ করে ইংরেজি মাধ্যমে শিক্ষক ছিল না। আমরা বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর এই বিদ্যালয়ের দিকে নজর দিই। প্রথমে প্রি প্রাইমারি আমরা সেকশন খুলি এবং আমি আমার ব্যক্তিগত উদ্যোগে প্রি প্রাইমারি সেকশনের শিশুদের জন্য ফ্যান, খেলনার সামগ্রী আমি ক্রয় করে দিই। পরবর্তী সময়ে সেটি বিদ্যাজ্যোতির এর আগেই দালানবাড়ির স্যাংশন হয়, কাজ শুরু হবে এই মুহূর্তে। তখন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহোদয়ের আন্তরিকতায় তেলিয়ামুড়াতে আমরা 3টি বিদ্যাজ্যোতি স্কুল পাই, একটির মধ্যে অন্যতম তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল। আজকে বিদ্যাজ্যোতি প্রকল্পে তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলে যেমন টাকা এসছে, তেমনি স্বাভাবিক নিয়মে বিল্ডিং করার জন্য এর আগেই 2 কোটি টাকা এসছে। তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়ামে প্রায় এখন 4 কোটি টাকার উপর আছে, যেখানে অত্যাধুনিক স্কুল বিল্ডিং শুরু হবে, লাইব্রেরি থাকবে, কমন রুম থাকবে এবং বিভিন্ন আধুনিক পরিকাঠামো যুক্ত একটি বিদ্যালয় আমরা তৈরি করব, উন্নীত করব। কাজ জোর কদমে চলছে, আগামী কয়েক মাসের মধ্যেই সেই কাজ সম্পন্ন হবে। এখন প্রাথমিকভাবে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তিনি আরও জানান, তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।